সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সঞ্জয় সরকার তার নিজের উদ্যোগে এই মহামারী পরিস্থিতিতে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের চাল ডাল ও সরষার তেল তুলে দিলেন কয়েকদিন থেকে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় যে সমস্ত মানুষ এই মহামারীতে যাদের অর্থের যোগান দেবার লোক নেই সেই সব মানুষ খুঁজে বের করে তিনি তাদের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেবার কাজ করে যাচ্ছেন এদিন পাহাড়পুর এলাকার পঞ্চাশের বেশি এই ধরনের মানুষদের পাঁচ কেজি চাল পাঁচশো টাল ও পাঁচশো সরষার তেল তুলে দেন এই ধরনের কাজ করতে তার অনেকটাই ভালো লাগছে বলে জানান সঞ্জয় বাবু আজকে পাহাড়পুর অঞ্চলের আঠারো বাই দুশো উনত্রিশ দুস্থ এবং সীমার নিচে যে সমস্ত লোক আছে তাদেরকে আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে পাঁচ কেজি চাল পাঁচশো গ্রাম ডাল আর পাঁচশো গ্রাম তেল তাদের হাতে তুলে দিয়েছি